প্যাকেটে লেজার পয়েন্টার, এগুলো দিয়ে লোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিছু দেওয়ালে দেখাতে টাকাতে এগুলো ইউজ করে। এবার এটা লেজার পয়েন্টারটাকে জ্বালিয়েছে, কিছু না, জাস্ট দুটো পাথরের মধ্যে সেট করেছে, ব্লেডের মাঝখানে রেখেছে, একটা স্লিট বানিয়েছে। এবার দেওয়ালের উপর প্যাটার্ন দেখতে পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছিস, মাঝখানটা খুব ব্রাইট, এই যে সাইডে হচ্ছে এরকম প্যাটার্ন। এই যে প্যাটার্ন, এটা কিন্তু লেজার বলেই সম্ভব হয়েছে, অর্ডিনারি লাইট দিয়ে কখনোই করতে পারবি না। যদি দোকান টোকান খোলা থাকে বা যদি লকডাউনের পর যদি খুলে যায় তাহলে করতে পারিস, প্রচন্ড মজা লাগবে। লেজার লাইট দিয়ে অনেক অপটিক্স এর এক্সপেরিমেন্ট করা যায়, মেন কারণটাই হচ্ছে এটা কোহেরেন্ট সোর্স, ফলে মানে খুব হাই প্রিসিশন টুলস, সেই হাই অ্যালাইনমেন্ট এই সমস্ত না থাকলেও আরামসে দেওয়ালে ফেললেই প্যাটার্ন তৈরি হবে। এই যে ফ্রিঞ্জেস, ঠিক আছে, সো দিস ইজ কোহেরেন্স। কোহেরেন্স হচ্ছে এই জিনিস, কোহেরেন্স একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ফর মানে যে কোনো ফর যে কোনো এনি টাইপ অফ সুপার পজিশন এক্সপেরিমেন্টস। আচ্ছা, তো তাহলে যেটা তো বুঝলাম আমরা যে কোহেরেন্স দরকার, কিভাবে পাওয়া যায়। আচ্ছা, জাস্ট একটাই জিনিস, এত কিছু যেহেতু বললাম তাই এটাও বলি, যেটা স্টিমুলেটেড এমিশন ছিল, তো তো লেজারের পুরো কথাটা হচ্ছে LACR। লেজারের বাবা হচ্ছে মেজার, যখন মাইক্রোওয়েভ নিয়ে করা হয়েছিল তখন মেজার বলা হতো, MACR, পরবর্তীকালে লাইট নিয়ে এটা করা হয়। সো লাইট অ্যাম্প্লিফিকেশন পাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। রেডিয়েশনের এমিশন হচ্ছে, স্টিমুলেটেড এমিশন হচ্ছে, তার ফলে লাইটের একটা প্রচন্ড পরিমাণে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। ওকে, তাহলে আমরা দু ধরনের কোহেরেন্স আছে বলে জানতে পারলাম। একটা হলো টেম্পোরাল কোহেরেন্স, যেটা লেজারের ক্ষেত্রে ডিসকাশনের সময় আমার টেম্পোরাল কোহেরেন্সটা আসলে বুঝতে সুবিধা হয়। আর একটা টাইপ অফ কোহেরেন্স হচ্ছে স্পেশিয়াল কোহেরেন্স, যেটা বলছিলাম যে স্পেসে ওভার দ্য স্পেস ওয়েভ ফ্রন্টের শেপটা কিরকম ভাই। এখন আমরা একটু ম্যাথমেটিক্যালি বা অ্যানালিটিক্যালি ব্যাপারটাকে দেখব। প্রথমে টেম্পোরাল কোহেরেন্স দিয়ে স্টার্ট করি, এবং টেম্পোরাল কোহেরেন্স সম্পর্কে একটু ভালো করে আইডিয়া করতে হলে যেই জিনিসটা খুব হেল্পফুল সেটা হলো মাইকেলসন ইন্টারফেরোমিটার দিয়ে ব্যাপারটাকে বোঝা। মাইকেলসন ইন্টারফেরোমিটার মানে মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট, যেটা রিলেটিভিটির সময় তোরা কিছুটা পড়েছিস, সেটা এটা আর ওটা মানে প্রায় কাছাকাছি একটা জিনিস। মাইকেলসন ইন্টারফেরোমিটার একটা খুবই জটিল যন্ত্র, কিন্তু এক্সট্রিমলি হাই প্রিসিশন। এই যে মাইকেলসন নামে যে ভদ্রলোক, উনি আমেরিকার প্রথম নোবেল লরিয়েট, তো উনি হাই প্রিসিশন মেজারমেন্টের জন্য প্রচন্ড বিখ্যাত ছিলেন। মানে বিভিন্ন রকম যন্ত্রপাতি বানাতেন যেগুলো দিয়ে প্রচন্ড হাই অ্যাকিউরেসিতে বিভিন্ন ডেটা ক্যালকুলেট করা যেত, এবং হাই অ্যাকিউরেসি মেজারমেন্ট ফিজিক্সের ক্ষেত্রে ভীষণ, মানে ফিজিক্সের ক্ষেত্রে অপরিহার্য। হাই অ্যাকিউরেসি মেজারমেন্ট করতে না পারলে ফিজিক্সের কোনো থিওরি কোনো কিছুই আর ডেভেলপ করা কোনো কিছুই আর কি নট পসিবল। সো
তাহলে প্রথমে আমরা মাইকেলসন ইন্টারফেরোমিটার পড়বো, তারপরে আমরা টেম্পোরাল কোহেরেন্সে ঢুকবো। মাইকেলসন ইন্টারফেরোমিটারের বেসিক লেআউট প্রথমে একটা পয়েন্ট সোর্স, তার সামনে একটা এরকম গ্লাস প্লেট টাইপের রেখেছি। এটা একটুখানি বিশেষ ধরনের গ্লাস প্লেট, এটা অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হলো যে এই পয়েন্ট সোর্স থেকে তো গ্লাস প্লেটে তো লাইটটা আসবে, এসে একটা ইউনিফর্ম ইলামিনেশনের এক্সটেন্ডেড সোর্স বানাবে, মানে এক্সটেন্ডেড সোর্স হিসেবে কাজ করবে। মানে বেসিক্যালি আমরা ইউনিফর্ম ইলামিনেশনের একটা এক্সটেন্ডেড সোর্স চাইছি, মানে সামথিং লাইক এ টিউব লাইট চাইছি। ওকে, এবার এখান থেকে লাইটটা এলো, একটু অন্য কালার দিয়ে দেখাই। এখান থেকে লাইট এলো একটা পয়েন্ট অব্দি। এরপর এখানে রাখা হবে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটাকে বলে হুইচ ইজ কল্ড আ হাফ সিলভার্ড মিরর অর বিম স্প্লিটার। ঠিক আছে, ও কি করবে, এই যে ইনসিডেন্ট বিম, ঠিক আছে, এইটাকেও স্প্লিট করবে হাফ সিলভার্ড, কিন্তু ঠিক আছে এটা পুরোপুরি রিফ্লেক্ট করে না, তো এটা যেটা করবে অ্যাকচুয়ালি এই সারফেসটা হাফ সিলভার্ড। তার ফলে ও কি করবে, এই যে রেড বিমটা আছে এটা তো প্রথমত ভেতরে ঢুকলো, হ্যাঁ এই তলটাতে এলো, এই তলটাতে আসার পরে একটা পোর্শন উইল বি ট্রান্সমিটেড, একটা পোর্শন উইল বি ট্রান্সমিটেড, দা আদার পোর্শন উইল বি রিফ্লেক্টেড। রিফ্লেক্টেডটাকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই এই জন্য একটা বিম স্প্লিটার, কেননা অরিজিনাল বিমকে স্প্লিট করে ও দুটো বিমে কনভার্ট করলো। ওকে, এবং আচ্ছা ঠিক আছে পুরোটা আগে বলে নি তারপরে বলছি। তাহলে একটা বিম হলো এই, একটা বিম উঠে গেল সোজা উপরে, আর একটা বিম চলে গেল ডান দিকে। এবার এখানে আমি একটা মিরার রাখবো, আর এখানে আমি একটা মিরার রাখবো। তাহলে এই যেটা ডান দিকে গেছিল সেটা এখান থেকে রিফ্লেক্ট করে আবার এখানে আসবে, এবং তারপরে এখান থেকে রিফ্লেক্ট করে নিচে চলে আসবে। আর এই যেটা উপরে উঠেছিল সেটা উপরের মিরার থেকে রিফ্লেক্ট করে এখানে আসবে, তারপর ভেতরে ঢুকবে, তারপর ট্রান্সমিটেড হবে হয়ে এখানে আসবে। এরা অবভিয়াসলি একই পাথ
ধরে যাতায়াত করবে, কিন্তু আমি এটা বোঝানোর সুবিধার জন্য দুটো আলাদা লাইন দিয়ে দেখালাম। তাহলে দুটো বিম, উই আর গেটিং টু বিমস, এদের মধ্যে ইন্টারফেয়ারেন্স হবে, এখানে একটা স্ক্রিন থাকবে বা টেলিস্কোপ লেন্স যাই হোক মানুষের চোখ দিয়ে, এখানে তৈরি হবে ফ্রিঞ্জ প্যাটার্ন। প্যাটার্নটা বেসিক্যালি হবে সার্কুলার প্যাটার্ন। ঠিক আছে, এখন এখানে অনেকগুলো ব্যাপার আছে বলার। ফার্স্ট হচ্ছে যে যে ব্ল্যাক যে বিমটা সেটা কিন্তু রেড বিমের থেকে কিছুটা রাস্তা বেশি গেছে, কেন? এইটা এক্সট্রা গেছে, এই তল থেকে উপরে উঠেছে, আবার এর ভেতর দিয়ে এইটা একটা এক্সট্রা গেছে, মানে একটা গ্লাস প্লেটের মধ্যে দিয়ে ও দুবার বেশি গেছে, দ্য ব্ল্যাক বিম। হ্যাঁ, তাহলে ব্ল্যাক বিমটা দুবার বেশি গেছে গ্লাস প্লেটের মধ্যে দিয়ে, তাহলে এই দুটো বিমকে ইকুইভ্যালেন্ট করার জন্য বা ইকুয়াল করার জন্য, মানে সেম করার জন্য, মানে সেম সিচুয়েশন হ্যাঁ করার জন্য আমাকে এই রেড বিমটাকেও দুবার একই মানে চওড়া একটা গ্লাস প্লেটের মধ্যে দিয়ে পাস করাতে হবে। তার জন্য আমি এখানে একটা এক্সট্রা গ্লাস প্লেট রাখবো, যেটাকে বলে কম্পেনসেটর। ঠিক আছে, এখন কিন্তু দুটো বিম ইকুইভ্যালেন্ট সিচুয়েশনে চলে এলো। এবার দুজনের মধ্যে নন ইকুইভ্যালেন্ট একটাই জিনিস আছে, সেটা হলো এই যে এই যে সেকেন্ড যে বিমটা, এই যে রেড বিমটা যেটা, সেটা কিন্তু একটা ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্ট হচ্ছে, ইট ইজ গেটিং রিফ্লেক্টেড ফ্রম ডেন্সার মিডিয়াম, যেটা এই বিমটা কখনোই সেটা হচ্ছে না। কারণ লক্ষ্য করে দেখ, এই বিমটা কিন্তু বেসিক্যালি রিফ্লেক্ট একবারই হচ্ছে, সেটা এখান থেকে, এবং এখান থেকে মানে কি, মানে এদিকে তো গ্লাস আর এদিকে হচ্ছে এয়ার, তাহলে ও বেসিক্যালি লাইটার মিডিয়াম থেকে রিফ্লেক্ট হচ্ছে। আর এই যে বিমটা আছে রেড বিমটা, সেটা তো এরম ভাবে এসে এদিকে আসছে, তাহলে এদিকে গ্লাস আর এদিকে এয়ার, তাহলে ও ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্ট হলো। তাহলে এই দুটো বিমের মধ্যে একটা পার্থক্য ছিল গ্লাস প্লেট, যেটা আমি কম্পেনসেটর দিয়ে ঠিক করে দিয়েছি। আরেকটা পার্থক্য হচ্ছে যে এই রেড বিমটা ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্টেড হচ্ছে, অর্থাৎ ওর একটা এক্সট্রা পাই ফেস চেঞ্জ হচ্ছে, যেটা এইটার ক্ষেত্রে হচ্ছে না। ব্যাস, এবার গল্প শেষ। তাহলে এখন দুটো বিম পুরো সেম, খালি একজনের পাই এক্সট্রা ফেস ফেস চেঞ্জ হয়েছে। তো এখন যদি এই দূরত্ব আর এই দূরত্ব যদি সেম হয়, এটা এক্স ওয়ান এটা এক্স টু, যদি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু হয়, তাহলে এই দুটো বিমের মধ্যে কোনো অপটিক্যাল পাথ ডিফারেন্স থাকার কথা নয়, শুধু একটা কি থাকবে, পাই ফেজ ডিফারেন্স থাকবে। তাহলে এই সিচুয়েশনে যখন এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, তখন সেন্ট্রাল ফ্রিঞ্জ শুধু সেন্ট্রাল ফ্রিঞ্জ কেন, পুরো ব্যাপারটাই মানে দ্য এন্টায়ার ফিল্ড শুড বি ডার্ক। দুটো বিম একে অন্যকে ক্যান্সেল করে দিল, তাহলে ডার্ক হলো পুরো জিনিসটা। এবার ও না, পুরো ফিল্ড রাইট, এই সিচুয়েশনে তাই হবে। ঠিকই আছে, পুরো ফিল্ড পুরো জিনিসটাই ডার্ক, এটা একটা সিচুয়েশন। এবার আমি যদি এরকম করি, এই যে মিররটা আছে এটাকে যদি আমি মুভ করাই, তাহলে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স টু, তখন কি হবে, তখন একটা এই দুটো বিমের মধ্যে একটা
পাথ ডিফারেন্স সৃষ্টি হবে। তাহলে সেই পাথ ডিফারেন্সের উপর ভিত্তি করে এখানে একটা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাওয়া যাবে। কিরকম ভাবে হবে ব্যাপারটা? এইভাবে হবে যে এই যে ছবিটা আছে, এটা এবার নেক্সট পেজে যাই, এটাকে যদি এবার একটু সিম্পল করে আঁকি, অর্থাৎ মাঝের এটাকে আমি জাস্ট একটা এরম করলাম, এই তাহলে কি হচ্ছে না, একজন উপরে গিয়ে উপরে যাচ্ছে, নিচে আসছে, নিচে এলো, আরেকজন ডান দিকে গেল, আবার একই লাইন বরাবর ফেরত চলে এলো, গেল, এলো, তারপর নিচে এলো। যেহেতু এখানে একটা রিফ্লেকশন হচ্ছে, তাহলে এখানে এই যে মিররটা আছে M2, আর এটা তো মিরার M1, তাহলে এইখানে যে আমি দাঁড়িয়ে আছি, আমি কি দেখছি? আমি একটা ব্ল্যাক বিম দেখছি কামিং ফ্রম M1, এবং আমি একটা রেড বিম দেখছি, মানে রেড মানে রেড নয়, এটা বোঝানোর জন্য বলছি আর কি, দুটো আলাদা আলাদা রে অফ লাইট, একটা কামিং ফ্রম M1 আর একটা কামিং ফ্রম M2। কারণ চোখ তো বুঝতে পারবে না যে লাইটটা এরম করে এরম এসেছে, ও তো ভাবে লাইটটা উপর থেকেই আসছে। তার মানে এখানে যে একটা হাফ সিলভার মিরার আছে, তার ফলে এই M2-র একটা ইমেজ তৈরি হচ্ছে এইখানে। দিস ইজ দ্য ইমেজ অফ M2, উইচ ইজ M2-। এবার কি ডিস্টেন্সে তৈরি হবে? যদি এটা X2 হয়, তাহলে এটাও X2-ই হবে। দিস ইজ X2 আর দিস ইজ X1। এবার এইটাকে যেটা করা হয় ইন্টারফেরোমেট্রি এক্সপেরিমেন্টে, এটাকে অ্যাডজাস্টেবল করা হয় সো দ্যাট M2 ক্যান বি মুভড, এবং যখন মুভ করে X1 = X2, তখন পুরো ফিল্ডটা ডার্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন X1 = X2 নয়, তখন ব্যাপারটা দেখতে কেমন? রিমেম্বার, দ্যাট আই হ্যাভ টেকেন অ্যান এক্সটেন্ডেড সোর্স, ঠিক আছে? তো এই রকম একটা সোর্স আছে আমার, ধরা যাক দিস ইজ মাই সোর্স। এবার সেই সোর্স সোর্স আছে, এবং এখানে এক্সপেরিমেন্টাল সেটআপটা বেসিক্যালি এমন, মানে আলটিমেটলি এক্সপেরিমেন্টাল সেটআপটা এমন যে একটা সোর্স আছে, সোর্স থেকে লাইট M1 থেকে রিফ্লেক্ট হচ্ছে, M2-ড্যাশ থেকে রিফ্লেক্ট হচ্ছে, তার ফলে রিফ্লেক্টেড রে গুলো মিলে একটা ফ্রিঞ্জ তৈরি করছে, এই হচ্ছে মানে এক্সপেরিমেন্টটা। এবং পুরো এক্সপেরিমেন্টটা এমন আর কি ক্লেভারলি ডিজাইনড যে অরিজিনালি কিন্তু আমার সোর্স এখানে, একটা মিরার এখানে, একটা মিরার এখানে, আর অবজারভার এখানে, অথচ অবজারভারের কাছে কিন্তু ব্যাপারটা কি? অবজারভারের কাছে ব্যাপারটা এই যে সোর্স এখানে, তার সামনে M1 মিরার, তার সামনে M2 মিরার, যাদের মধ্যে দূরত্ব d, d = x1 - x2, তাদের ফলে এই সোর্সের সোর্সের উপর আমি একটা সার্কেল নিচ্ছি। এবারে M1 আর M2-র জন্য এই যে সার্কেলটা আছে, মানে সোর্সটাকে সোর্স পুরোটাই, কিন্তু তার মধ্যে আমি আমার পছন্দ মতো একটা সার্কেল নিলাম, এই সার্কেলটার ইমেজ তৈরি হবে, একবার M1 এর জন্য তৈরি হবে এরকম একটা কোথাও, এবং আরেকবার M2-র জন্য তৈরি হবে এরকম একটা কোথাও, এবং তাদের মধ্যে মানে এই দুটো ইমেজের মধ্যে ডিস্টেন্স কিন্তু 2D। মিরার যদি D সরানো হয়,
তাহলে ইমেজ 2D দূরত্ব সরে। এটা নিশ্চয়ই মনে আছে যে অবজেক্টকে ফিক্স রেখে মিরার মিরারকে যদি এক্স সরাই, তাহলে অবজেক্টের যে ইমেজ সেটা 2x সরবে, কেননা এই এই ডিস্টেন্সটাও এক্স পরিমাণ চেঞ্জ হবে, আবার পেছন দিকে ইমেজটা আরও এক্স পিছিয়ে যাবে। তাহলে অবজেক্টটা ইমেজটা অবজেক্টের সাপেক্ষে, কারণ এখানে অবজেক্ট ফিক্সড, তাহলে ইমেজ অবজেক্টের সাপেক্ষে ডাবল ডিস্টেন্স সরবে। তাহলে এখানে দুটো মিরার যাদের মধ্যে ডিস্টেন্স ডি, কিন্তু তাদের যে ইমেজ দুটো তৈরি হয়েছে সার্কেল সার্কেল, তাদের মধ্যে ডিস্টেন্সটা 2D। এইবার আমি যদি মানে বেসিক্যালি আমার চোখটা তাহলে কোথায় আছে, এখান থেকে এই হলো, এখানে এলো, এবং এইটাই আবার এখান থেকে রিফ্লেক্টেড হলো, এখানে এলো, আর এই যে রিফ্লেক্টেড রেটা আসছে বেসিক্যালি এখান থেকে এবং এখান থেকে, এখানে আমার চোখ। এবার এটা দেখে তোদের একটু অদ্ভুত লাগতে পারে যে সোর্স মিরার সব এক লাইনে চলে এলো কি করে, দুটো মিরার এক লাইনে এলো সেটা না হয় বোঝা গেল যে এটার এখানে রিফ্লেকশনের ফলে এখানে মিরার তৈরি হয়েছে, কিন্তু সোর্সটাও এক লাইনে আসবে। কেন আসবে বলতো? কেননা বিকজ দিস ইজ এ মিরার, এবং সোর্সটা তো, সোর্স থেকে যে লাইটটা আসছে সেটা তো এখন মিরারে রিফ্লেক্ট হয়ে গেছে, ফলে এখন আমি সোর্সটাকেও তো এই লাইনেই দেখতে পাচ্ছি। সোর্স ইজ অ্যালাইনড অ্যালং দিস লাইন অলসো বিকজ অফ রিফ্লেকশন হিয়ার, ঠিক আছে? মানে রিফ্লেক্টেড লাইটটা যেই পাথে আসে আমি সোর্সকে তো সেই পাথেই দেখবো, রিফ্লেকশনের এটাই রুল, কারণ লাইট বাঁকা পথ অনুসরণ করতে পারে না। সুতরাং অবজারভারের যে চোখের যে সোজা লাইন, ও সেই লাইন বরাবরই মিরারও দেখছে এবং সোর্সও দেখছে। সো সোর্স অ্যান্ড দ্য টু মিরার্স বোথ আর অ্যালং দ্য সেম লাইন, এবং এই হচ্ছে পিকচার। এইবার বক্তব্য হলো যে এটা যদি আমার সেন্ট্রাল লাইন হয় আর চোখের রেসপেক্টে এই যে সার্কেলের যে মাথা বা সার্কেলের যে তলা, এরা সকলেই, হ্যাঁ, সেন্ট্রাল লাইনের সাপেক্ষে যদি থিটা অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়, সেন্ট্রাল সেন্ট্রাল পয়েন্টের সাপেক্ষে এই যে পুরো গোটা যে সার্কেলটা থিটা অ্যাঙ্গেল করে আছে, সমস্ত পয়েন্টই থিটা অ্যাঙ্গেল করেই থাকবে। এখন এইটা যদি 2D হয়, এই দুটো প্লেনের মধ্যে যে গ্যাপ সেইটা যদি 2D হয়, তাহলে, আর এটা যদি থিটা হয়, তাহলে এদের মধ্যে যে পাথ ডিফারেন্স, দ্যাট ইজ 2D কস থিটা। ঠিক আছে, পাথ ডিফারেন্স আমরা যেভাবে বার করতাম, এইটা একটা রে এবং এইটা হচ্ছে আরেকটা রে, মানে ছবিটা একটু ঠিক মতো আঁকতে পারলে ভালো হতো, জাস্ট এই রের ব্যাপারটাই আমি দেখাচ্ছি। এটা একটা রে এবং এইটা হচ্ছে অ্যানাদার রে, ওকে, এটা হচ্ছে আমার সার্কেলটা, দুটো সার্কেলের মাথা থেকে রিফ্লেক্টেড রে চোখে এসে পৌঁছেছে। এবার এদের মধ্যে পাথ ডিফারেন্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখান থেকে এখানে লম্ব টেনে এই গ্যাপটা যেটা, সেটাই হচ্ছে আমার পাথ ডিফারেন্স। এখন এদের মধ্যে সেন্টার টু সেন্টার গ্যাপ হচ্ছে, সেন্টার টু সেন্টার গ্যাপ হচ্ছে 2D, এবং
আচ্ছা, সেন্টার টু সেন্টারটাও আমি কিভাবে করব? এখান থেকে আমরা একটা সোজাসুজি লাইন টানবো সেন্টারে। এটা হচ্ছে পুরো সার্কেল, এটা সেন্টার এবং এটাও সেন্টার। তাহলে এই জিনিসটা হচ্ছে 2D, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই ডিস্টেন্সটা যদি 2D হয় তাহলে এই ডিস্টেন্সটা অ্যাপ্রক্সিমেটলি, কারণ এটা 90 ডিগ্রি, সো দিস ডিস্টেন্স ইজ 2D cos থিটা। দা পাথ ডিফারেন্স বিটুইন দ্য টু রেজ যারা ইন্টারফিয়ারেন্স করছে, এদের মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে 2D cos থিটা। যেহেতু অলরেডি পাই ফেজ ডিফারেন্স এদের মধ্যে থেকে গেছে, তাই 2D cos থিটা যদি m ল্যামডা হয় তাহলে ইট ইজ ডিস্ট্রাকটিভ, আর যদি 2D cos থিটা m প্লাস হাফ ল্যামডা হয় তাহলে এটা কনস্ট্রাকটিভ। এবার যখন ডিটা 0 ছিল তখন অবভিয়াসলি পুরোটাই ডিস্ট্রাকটিভ ছিল, তখন তো কিছু এসব থিটা ফিটার কোনো ব্যাপারই নেই, কারণ ডিটা নিজেই 0, সো এম ইজ 0, এটাকেই স্যাটিসফাই করছে, তাই এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কিন্তু যখন ডিটা নন জিরো হয়ে যাবে তখন কিন্তু থিটার উপর বেস করে এরকম যদি একটা পর্দা এখানে রাখা হয়, তাহলে অবভিয়াসলি এক একটা সার্কেলের জন্য থিটার ভ্যালু এক এক রকম। সেন্ট্রাল পয়েন্ট থেকে এরম বিভিন্ন সার্কেল, এগুলো হচ্ছে সব থিটা অ্যাঙ্গেল, তাহলে বিভিন্ন থিটার জন্য বিভিন্ন এরকম সার্কুলার ফ্রিঞ্জেস উইল বি অবজার্ভড ফর অ্যান এক্সটেন্ডেড সোর্স। এক্সটেন্ডেড মানে লিনিয়ার সোর্স নয়, কিন্তু একটা নর্মাল এক্সটেন্ডেড সোর্স, তার জন্য আমি এখানে সার্কুলার ফ্রিঞ্জ পাবো, কেননা ফর আ গিভেন থিটা, যদি থিটা ফিক্সড থাকে তাহলে আমি একটা ফ্রিঞ্জ পাবো, মানে সেম অর্ডার অফ ফ্রিঞ্জ পাবো, মানে থিটা ফিক্সড হলে আমার এম ফিক্সড, তাহলে এই একটা পুরো একটা থিটা ফিক্সড রেখে পুরো একটা সার্কেল ঘুরবো একটা ফ্রিঞ্জ পাবো, আবার থিটা ফিক্সড রেখে আবার আর একটা সার্কেল ঘুরবো একটা ফ্রিঞ্জ পাবো, মানে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এই সার্কেলটার জন্য কিন্তু সার্কেলের সব পয়েন্টেই থিটা ফিক্সড, এবার যদি আরো ছোট সার্কেল নিই তখন থিটাটা কমে যাবে, আরো বড় সার্কেল নিলে থিটাটা বেড়ে যাবে। তাহলে এইভাবে মাইকেলসন ইন্টারফেরোমেট্রিতে আমি সার্কেল পাচ্ছি, এবং এই হচ্ছে আমার ফ্রিঞ্জ পাওয়ার কন্ডিশন। এবার যদি এখানে একটা মনোক্রোমাটিক সোর্সের বদলে দুটো আলাদা আলাদা ওয়েভলেংথ থাকে, λ1 অ্যান্ড λ2, তাহলে ফ্রিঞ্জেস মানে কিভাবে টু ডিটারমাইন ডি ল্যামডা ইউজিং মাইকেলসন ইন্টারফেরোমিটার। মাইকেলসন ইন্টারফেরোমিটার ইউজ করে আমরা ল্যামডা ডিটারমাইন করতে পারি, আমরা ডি ডিটারমাইন করতে পারি, এবং আমরা ডি ল্যামডাও ডিটারমাইন করতে পারি। যদি দুটো খুব কাছাকাছি ওয়েভলেংথ থাকে সোর্সে, তাহলে ফ্রিঞ্জেস উইল ডিসঅ্যাপিয়ার ইফ 2D বাই ল্যামডা 1 মাইনাস 2D বাই ল্যামডা 2 ইকুয়াল টু হাফ হয়। কেন? কেননা এই যে এখানে কন্ডিশন থেকে দেখতে পাচ্ছিস যে 2D cos থিটা ইকুয়াল টু m ল্যামডা, এটা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, আর m প্লাস হাফ ল্যামডা এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তাহলে 2D ডিস্ট্রাকটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। এবার যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল টু 0 হয়, সরি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ আমি যদি জাস্ট সেন্ট্রাল ফ্রিঞ্জটা দেখি, শুধুমাত্র সেন্ট্রাল ফ্রিঞ্জ, হ্যাঁ, তাহলে 2D ইকুয়াল টু এম ল্যামডা। এবার যদি দুটো ওয়েভ লেংথ হয় তাহলে 2D ইকুয়াল টু এম ল্যামডা 1
এটা একটা সেন্ট্রাল ফ্রিঞ্জ। এবার ধরা যাক যে দ্য ডার্ক ফ্রিঞ্জ অফ ল্যামডা টু সেটা কোইনসাইড করছে উইথ দ্য ডার্ক, নয় উল্টো বললাম, 2d ইকুয়াল টু এম ল্যামডা ওয়ান মানে তো ল্যামডা ওয়ানের ডার্ক ফ্রিঞ্জ। এবার আমি যদি বলি যে ল্যামডা ওয়ানের ডার্কটা ল্যামডা টুর ব্রাইটের সঙ্গে সুপার পজিশন হচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে 2d ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা টু। এবার দ্য ফ্রিঞ্জেস উইল ডিসঅ্যাপিয়ার, মানে দুটো আলাদা আলাদা ল্যামডাকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটা হচ্ছে যদি ল্যামডা ওয়ানের ডার্ক ফ্রিঞ্জ আর ল্যামডা টু এর ব্রাইট ফ্রিঞ্জ তারা যদি সুপার পজিশন হয় তাদের, অর্থাৎ এইটা হয় 2d ইকুয়াল টু এম ল্যামডা ওয়ান অ্যান্ড 2d ইকুয়াল টু এম প্লাস হাফ ল্যামডা টু, অর্থাৎ 2d বাই ল্যামডা ওয়ান মাইনাস 2d বাই ল্যামডা টু, না এটা উল্টো লিখলাম, 2d বাই ল্যামডা টু মাইনাস 2d বাই ল্যামডা ওয়ান ইকুয়াল টু হাফ, এইটা যদি হয়। এবার এটাকে সলভ করে সলভিং দিস উই গেট 2d ইকুয়াল টু ল্যামডা ওয়ান ল্যামডা টু বাই 2 ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু, মানে ল্যামডা ওয়ান আর ল্যামডা টু যদি একে অন্যের প্রায় সমান হয় তাহলে উপরেরটা অ্যাপ্রক্সিমেটলি ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, এইবার যদি আমি ধরি লেট ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু, ল্যামডা ওয়ান আর ল্যামডা টুর যে ডিফারেন্সটা সেটা যদি হাফ অফ ডেল্টা ল্যামডা হয়, মানে ডেল্টা ল্যামডাটাকে আমি সেইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে, দেন 2d ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই টুয়াইস হাফ অফ ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা। এখানে এটার ব্যাপারটা কি? ইন্টারফিয়ারেন্স, প্রডিউসড মানে ফ্রিঞ্জেস প্রডিউসড বাই ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস হাফ অফ ডেল্টা ল্যামডা উইল ডিসঅ্যাপিয়ার। কখন ডিসঅ্যাপিয়ার করবে? যদি 2d ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা হয়, মানে সুপার পজিশন হলো, দিয়ে এরা ডিসঅ্যাপিয়ার করে গেল। দিস ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই 2d, এই 2d একটা লেন্থ, তাই তো? তাই এটাকে আমি একটা এল দিয়ে ডিনোট করছি, এল ইজ 2d, সো ইট ইজ ল্যামডা স্কোয়ার বাই এল। তাহলে এই যে লেন্থ এল বা, ঠিক আছে না, বাটায় পড়ে যাবো, এই যে লেন্থ এলটা পেলাম বা এই যে 2d, তাহলে এই 2d-র মাহাত্মটা কি? তার মানে আমার 2d-টা যদি ল্যামডা স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা, মানে যত রকমের ওয়েভলেংথ ওই, মানে এটা তো নন মনোক্রোমাটিক সোর্স, তাহলে নন মনোক্রোমাটিক সোর্সটার মধ্যে যত রকমের ল্যামডা ট্যামডা আছে তার যে মানে স্প্রেডটা, ঠিক আছে,
সো ল্যামডা স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা, এই যে কোয়ান্টিটিটা সেটা যদি 2D-র প্রায় সমান হয় বা 2D-র থেকে ছোট হয় তাহলে ফ্রিঞ্জটা আমরা ঠিক মতো পাবো না, ফ্রিঞ্জেস উইল বি পুয়ার, কেননা ওখানে সুপারপজিশন হবে, হয়ে দ্য কন্ট্রাস্ট উইল বি লস্ট। সুতরাং 2D বা L এটা একটা ইম্পর্টেন্ট কি বলবো প্যারামিটার হিসেবে কাজ করছে। এবার আমি এটা এভাবেও বলতে পারি যে বিভিন্ন ওয়েভলেন্থ আছে কোনো একটা সোর্সের মধ্যে, কিন্তু তাদের মানে স্প্রেডটা সেটা যদি ল্যামডা স্কোয়ার বাই ক্যাপিটাল L হয় তাহলে আমি ঠিকঠাক আর কি ফ্রিঞ্জটা পাবো না। এই এলটা, দিস এল ইজ অ্যাকচুয়ালি দ্য কোহেরেন্স লেন্থ, মানে ওয়েভলেংথের কতটুকু চেঞ্জ আমি অ্যালাউ করতে পারি যাতে করে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা নষ্ট না হয়। ওকে, এবং কেন হঠাৎ করে এলটাকেই কোহেরেন্স লেন্থ বললাম সেটা আরেকটু পরেই ক্লিয়ার হবে। ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার বাই এল, এবং কোহেরেন্স লেন্থ এটা কি বলেছিলাম, যতটা সময় যায় কোহেরেন্স টাইম মে, অর্থাৎ ল্যামডা স্কোয়ার বাই সি টাউ সি। ওকে, ডেল্টা ল্যামডাটা এখন সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা, লাইটের স্পিড হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেংথ, আর নিউ ইজ সি বাই ল্যামডা। সুতরাং ডেল্টা নিউ মানে কতটা ওয়েভলেংথের ভেরিয়েশন অ্যালাউ করতে পারি, মানে কতটা ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন অ্যালাউ করতে পারি, ইজ সি বাই ল্যামডা স্কোয়ার ডেল্টা ল্যামডা, মানে ডেরিভেটিভ করলাম জাস্ট। অর্থাৎ ল্যামডা স্কোয়ার বাই ডেল্টা ল্যামডা কি বলেছিলাম, এল, অর্থাৎ সি বাই এল। ওকে, সি বাই এল মানে কি, 1/τC। এইবার বুঝতে পারলি যে এলটা কেন আমাদের কোহেরেন্স লেন্থ? আমরা প্রথমে কোহেরেন্সটাকে, টেম্পোরাল কোহেরেন্সটাকে ফিজিক্যালি ভেবেছিলাম। ফিজিক্যালি কি ভেবেছিলাম, যে একটা নির্দিষ্ট সময় লিমিট পর্যন্ত একদম সুন্দর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির মনোক্রোমাটিক, কিন্তু ঠিক আছে এটা ইম্পর্টেন্ট, মানে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন নষ্ট হওয়ার সম্ভাবনা আসে মেনলি কখন, যখন এটার মনোক্রোমাটিক থাকে না। এবার কখন মনোক্রোমাটিক থাকবে না, যখন এরম এরম থাকবে তারপর হঠাৎ করে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, বা যখন একটা ছোট ছোট ট্রেন থাকবে, এরকম হলো শেষ হয়ে গেল, এরকম হলো শেষ হয়ে গেল, এটাকে কিন্তু মনোক্রোমাটিক বলে না। মনোক্রোমাটিক ওয়েভ বলতে বোঝায় সেম ফ্রিকোয়েন্সিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। যখনই মানে এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ওয়েভ কিন্তু কিছুটা সময়ে চলে শেষ হয়ে গেল, সেটা কিন্তু আর মনোক্রোমাটিক থাকে না। এটা শুনতে একটু অদ্ভুত, কিন্তু আসলে এটা মনোক্রোমাটিক নেই। কেন মনোক্রোমাটিক নেই, বিকজ এইটার মানে হলো জিরো, জিরো ফ্রিকোয়েন্সি, তারপরে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি এবং আবার জিরো। এই জিনিসটাকে দেখানো যায় যে দিস ইজ সুপার পজিশন অফ ভেরিয়াস ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস, এটা দেখানো যায়, এটাকে বলে ফুরিয়ার সিরিজ এক্সপানশন, যেটা তোরা পরে পড়বে, পরে পড়লে পরে ব্যাপারটা আরো বেটার বুঝবি। কিন্তু আপাতত এটুকুই জেনে রাখ যে মনোক্রোমাটিক মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, তার মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি চলতে হবে ইনফাইনাইট টাইম ধরে। ফাইনাইট টাইম ধরে একটা ভালো নর্মাল সিঙ্গেল ফ্রিকোয়েন্সিই গেল, কিন্তু যদি ফাইনাইট টাইম হয় সেটা কিন্তু আর মনোক্রোমাটিক থাকে না। এবং যখনই মনোক্রোমাটিক থাকবে না, একাধিক ল্যামডা ওয়ান ল্যামডা টু বা নিউ ওয়ান নিউ টু চলে আসবে, তখনই ওই ফ্রিঞ্জ ডিস্টার্ব করতে শুরু করবে, যেটা আমরা এখানে মাইকেলসন থেকে এক্সটেন্ড করে দুটো ওয়েভলেংথ নিয়ে ভালোভাবে এটা দেখালাম। এরপরে আমরা কি দেখাচ্ছি, যে হ্যাঁ ডেল্টা ল্যামডা ল্যামডা স্কোয়ার বাই এল এলো, ভালো কথা। তারপর আমরা ফ্রিকোয়েন্সিতে যখন কনভার্ট করলাম তখন আমরা দেখলাম যে কতটুকু মানে ফ্রিঞ্জ পেতে গেলে কতটুকু ফ্রিকোয়েন্সির ভেরিয়েশন মনোক্রোমাটিক নয় বুঝলাম, মানে নিউটা ফিক্সড নয় কিন্তু নিউ প্লাস মাইনাস ডেল্টা নিউ, এই ডেল্টা নিউটা কতটুকু অ্যালাউ করা যায়, 1/τC। তাহলে এই টাউসিটাই হচ্ছে আ মেজার অফ কোহেরেন্স বা
মনোক্রোমাটিক থেকে আমি কতটুকু ডেভিয়েশন অ্যালাউ করব, মানে আমি গড়বড় অ্যালাউ করতে বাধ্য, কিন্তু কতটুকু গড়বড় অ্যালাউ করছি, তার একটা মেজার হচ্ছে টাউসি। অর্থাৎ কারুর কোহেরেন্স টাইম যদি টাউসি হয়, তাহলে 1/টাউসি এই এতটা ফ্রিকোয়েন্সির পরিবর্তন বা এতটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ওই ওয়েভটার মধ্যে আছে। এবং কোহেরেন্স টাইম টাউসি যদি ইনফিনিটি হয়, তাহলে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ডেল্টা নিউটা ইজ জিরো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফিক্সড, তার কোনো ভেরিয়েশন এখানে হচ্ছে না এবং দ্য ওয়েভ ইজ পারফেক্টলি মনোক্রোমাটিক। ঠিক আছে, দিস ওয়াজ টেম্পোরাল কোহেরেন্স। এটা অজয় ঘটক থেকে পড়ালাম এবং অজয় ঘটকেই এটা খুব ভালো আছে, অন্য কোথাও এতটা ভালো এক্সপ্লেনেশন নেই। আরেকটা বই থেকে তোরা টেম্পোরাল কোহেরেন্স পড়তে পারিস, সেটা হচ্ছে জেনকিন্স হোয়াইট, যেটার প্রচুর দাম, কিন্তু এটা ইবুক ইন্টারনেটে সার্চ করে দেখিস জেনকিন্স হোয়াইটের ইবুক আছে কিনা, আর না হলে যদি খুঁজে না পাস তাহলে আমাকে বলিস, একজন সিনিয়র একটা স্টুডেন্টের কাছে আছে এই বইটা, ওকে আমি ছবি তুলে পাঠাতে বলবো। জেনকিন্স হোয়াইটে কোহেরেন্স খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। কোহেরেন্সের কনসেপ্টটা কিন্তু খুব জরুরি, পরে যখন কোয়ান্টাম পড়বি সেখানেও কোহেরেন্সের গল্পটা আসবে। সো এতক্ষণ যা বললাম এগুলো সবই হলো টেম্পোরাল কোহেরেন্স, অর্থাৎ মনোক্রোমাটিক কি মনোক্রোমাটিক নয়, কি ব্যাপার, তার ফলে ওয়েভের উপর কি প্রভাব পড়ছে, ইন্টারফেয়ারেন্স প্যাটার্নের উপর কি প্রভাব পড়ছে সেটা। স্পেশিয়াল কোহেরেন্সটা আমি নেক্সট দিন পড়াবো, আজকে অনেক হেভি হয়ে গেছে। স্পেশিয়াল কোহেরেন্সের ব্যাপারটা এটা খুব ইন্টারেস্টিং, একটা পয়েন্ট সোর্স নিয়ে আমরা একটা ফ্রিঞ্জ পেয়েছি, কিন্তু এটা যদি এরকম একটা এক্সটেন্ডেড সোর্স হয় তাহলে কি হবে, উপরের পয়েন্টটার জন্য এই ফ্রিঞ্জ পাওয়া গেল কিন্তু নিচের পয়েন্টের জন্য হয়তো এরকম একটা ফ্রিঞ্জ পাচ্ছি আমরা। এ বাবা, দ্য প্যাটার্ন উইল ভ্যানিশ, এটাই স্পেশিয়াল কোহেরেন্স। এবং বুঝতেই পাচ্ছিস একটা পারফেক্ট পয়েন্ট সোর্স ধরে, যেমন পারফেক্ট স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পেয়েছিলাম, এখানে এক্সটেন্ডেড সোর্স একাধিক পয়েন্ট সোর্স, সুতরাং দ্য ওয়েভ ফ্রন্ট ইজ নো মোর সাচ পারফেক্ট স্ফেরিক্যাল, ইট উইল চেঞ্জ, কেননা এখন এর জন্য স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আবার ওর জন্যও স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তাদের কম্বিনেশন হয়ে একটা অদ্ভুত টাইপের ওয়েভ ফ্রন্ট পাওয়া যাবে, উইচ ইজ নো মোর আ কোহেরেন্ট ওয়েভ, মানে কোহেরেন্ট সোর্সের ক্ষেত্রে এটা হয় না। তো এখানে একটু ল্যাক অফ কোহেরেন্স হচ্ছে, সো ল্যাক অফ স্পেশিয়াল কোহেরেন্স, এবং তার মেজারমেন্ট কিভাবে কি করা হয় না সেটা আমরা নেক্সট সানডে পড়বো।